আপনারা জানেন, সম্প্রতি কলকাতার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের উপরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, অর্থাৎ বুকের কাছে এসে গুলি চালিয়েছিল। একটুর জন্য বেঁচে গেছেন, কিন্তু একজনকে ধরা হয়েছে। তার ছবি আপনারা দেখেছেন, দেখুন, অল্প বয়স, এখনো গোবদারি ঠিক মতো ওঠেনি। বিহার থেকে ভাড়া করে এনে তাকে 10,000 টাকা দিয়ে খুন করার বরাত দেওয়া হয়েছে। পশ্চিমবাংলায় বিগত কয়েক বছরে রামনবমীর কিংবা হনুমান জয়ন্তীতে মসজিদে হাঙ্গামা করা, দাঙ্গা লাগানোর ঘটনা তো ঘটেছি, সেখানেও আমরা বারবার দেখেছি অস্ত্র হাতে সেখানে এই বিহারি ইউপির ক্রিমিনালদের। একই সাথে সম্প্রতি বিভিন্ন জায়গায় বাঙালিদের উপর বাংলা ভাষা বলার জন্য বিহারি ইউপির লোকেরা, এই নিয়ে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে, তিনি রীতিমতো খেপে যান এবং সরাসরি তিনি জোর গলায় দাবি করেন, এবার থেকে এইগুলোকে বাংলায় বরদাস্ত করা যাবে না। শুনুন কি বলেছেন এবং ব্যাপক শেয়ার করুন। আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন, কাজে লাগবে। এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও, তারপরেও হা করে বসে থাকা যাবে না। বাংলা ক্রিমিনালদের জায়গা নয়, বাংলার সংস্কৃতি হচ্ছে সংস্কৃতির জায়গা। আমার কাউন্সিলর আমাদের কাউন্সিলরকে খুন করলে, যদি খুন হতো, তাহলে তার পরিবারের একটা প্রাণ যেত, মানে তার পরিবারের ক্ষতিগ্রস্ত, আমার দল ক্ষতিগ্রস্ত। তাই পুলিশকে বলবো, অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? গুলি হয়নি, ভগবানের কৃপা, লক হয়ে গেছিল, 9mm চালাতে পারেনি। গুলি হলে আজকে সুশান্ত ঘোষকে আমরা ছবি মালা দিতাম, ব্যাস সব শেষ হয়ে যেত। আমি যাচ্ছি একটু বাদে ওর বাড়িতে, সকালে আমার সাথে কথা হয়, রাত্রিবেলা টেনশন রয়েছে, ওর পরিবারের পাশে আমরা সবাই আছি, পুরো পরিবারের পাশে আছি, এবং পুলিশকে খুঁজে বার করতে হবে। উদ্দেশ্য কি, কারা করেছে, কারণ অ্যারেস্ট হয়েছে যখন, তাকে খুঁজে বার, তার তার সোর্স খুঁজে বার করাটা খুব দূরে না। এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট হচ্ছে, প্রত্যেকটা অ্যারেস্ট, প্রত্যেকটা। আমি এতেও দেখলাম, ওই ব্যারাকপুরেও তাই দেখলাম, বাইরের ক্রিমিনাল এখানে, বাইরে দেখলাম। ওয়াই তো এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে, ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন নাকি মুঙ্গের থেকে আমসা, যারা মুঙ্গের থেকে আমসা আন, ধরার জায়গা করো, যদি জল জমে আমাকে তো জল জমার ব্যবস্থা করতে হবে, জল না থাকলে আমায় ব্যবস্থা করতে হবে। সেরকম তোমাকেও তো যখন বাইরের থেকে আমসা আসছে, সে আমসটা না আসার তো তোমার ব্যবস্থা করতে হবে। তোমাকে তো আমি গিয়ে জিজ্ঞেস করবো না যে জল জমাটা কি করে বন্ধ করলাম, তা তুমিও দেখ করো, বাংলার কালচারটাকে নষ্ট করে দিচ্ছে। আপনাদের এই এক সমস্যা, গোষ্ঠী দ্বন্দ্ব, কিসের গোষ্ঠী দ্বন্দ্ব? ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, তাকে অ্যারেস্ট করতে হবে, কিসের গোষ্ঠী? যখনই বিজেপির কেউ কোনো জায়গায় হয়, তখন আপনার মনে হয় তৃণমূল মারছে, আর যখন তৃণমূলের কেউ মারা যায় বা অ্যাটেম্প হয়, তখন আপনার মনে হয় গোষ্ঠী, কিসের গোষ্ঠী? পুলিশকে বলছি অ্যারেস্ট করো, গোষ্ঠী নয়, ক্রিমিনালকে অ্যারেস্ট করো, তাকে জিজ্ঞেস করো কে আছে, যদি গোষ্ঠী হয় গোষ্ঠীকে অ্যারেস্ট করো। কোনো গোষ্ঠী টোষ্ঠী নেই আমাদের, আমরা সব মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা একসাথে রয়েছি, কোনো গোষ্ঠী নেই আমাদের। ওই সব টিআরপি আপনাদের গদি মিডিয়াকে বাড়ানোর জন্য গোষ্ঠী গোষ্ঠী, যেই বিজেপি মারা যাবে তখন গোষ্ঠী হবে না, তখন হয়ে যাবে তৃণমূল মেরেছে। আমি প্রত্যেকটা মানুষের মৃত্যু দুঃখের, তার মায়ের কোল খালি হয়। আমি চাই ক্রিমিনাল অ্যারেস্ট হোক, ক্রিমিনাল থাকবে না, আর ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাতে হবে। দুষ্কৃতি মাথা চাড়া দেওয়া সুশান্ত ঘোষের আটকানোর কথা না, ফিরহাদ হাকিমের আটকানোর কথা নয়, এটা আটকানোর কথা পুলিশের, পুলিশকে তাই বলছি পরিষ্কার করে আটকান। আমি কোঅর্ডিনেটর থাকি আর কাউন্সিলর থাকি, আমি দুষ্কৃতি আটকাতে পারবো না। রাস্তার ঝাড়ুটা ঠিক হচ্ছে কিনা আমার দেখার দরকার, রাস্তায় জল জমছে নাকি আমার দেখার দরকার, জল পাচ্ছে কিনা আমার দেখার দরকার। আমি দুষ্কৃতির সাথে লড়াই করতে পারবো না, আমি, আমার কাছে আর্মস নেই, আমার কাছে লাইসেন্স নেই, আমার কাছে কিছু নেই, ওটা তো পুলিশের কাজ। নিশ্চিতভাবে একটা পরিবারের আমরা বোঝবার চেষ্টা করুন, কিন্তু সুশান্ত আমাদের ছেলে সাথে আছে, আজকে ছেলে না, আমরা একসাথে ছাত্র পরিষদ করা ছেলে, বহু বছর ধরে একসাথে আছে আর ও থাকবে। পলিটিক্যাল ছেলে ভয়ের চোটে পালিয়ে যায় না, যারা গুলি নিয়ে আসে তারা কাপুরুষ।
আমরা 21 জুলাই প্রাণ দিয়ে দাঁড়িয়ে প্রশান্ত ঘোষের তো এর আগে গুলি লেগেছে, পুলিশের গুলি লেগে কে খেয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছে। সে 21 জুলাই গুলি খেয়েছিল, এখানটা হসপিটালে ছিল 4 মাস। সে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে বলতে 21 জুলাই গুলি খেয়েছিল। যুব আন্দোলনে এরা লড়াই করা ছেলে, লড়াই করে এসছে, আমরা কাপুরুষ নই, গুলি খেতে ভয় পাই না, ভয় চোটে থাকি না আমরা, আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমরা লড়াই করতে জানি, মরতে জানি, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে জানি। কারা যদি আমি ইনভেস্টিগেট, আমাকে তাহলে একটু সময় দিন, আমি আরেকবার ইউপিএসসি পরীক্ষা দিই, আইপিএস এর পড়ি, ট্রেনিং নিই, তারপরে ইন্টেলিজেন্স সার্ভিসে যাই, পড়ে তারপরে আমি কারাটা বার করব। আমার তো এখন যে বুদ্ধিটা আছে, যে বিদ্যা আছে, তাতে আমি কারা বার করতে পারবো না, তার কারণ আমি কারা কি করে বলবো। আমি তো এই পড়াশোনা করি না, আমি ছোটবেলা থেকে কাউন্সিলর, জল কেন জমছে, জল আসছে না কেন, ঝাড়ু হচ্ছে না কেন, আমি তো বলতে পারবো। কিন্তু আপনি যদি আমায় বলেন কারা, তাহলে কারা আমাকে একটু সময় দিন, আর একটু বয়স কমাই, কমে আরেকবার আইপিএস এর পরীক্ষাটা দিই, ইউপিএসসি যদি ক্র্যাক করতে পারি তাহলে ওটা আইপিএস নেব, এবং ট্রেনিং দিয়ে ইন্টেলিজেন্স সার্ভিস পড়ে তারপর আপনার উত্তর দেবো। আচ্ছা, আপনাদের এইগুলো অ্যাজাম্পশন, আমি কিছু বলা, অর্থাৎ আপনি ড্যাং ড্যাং ব্রেকিং নিউজ দেখাবেন, কিন্তু আমি কনসার্ন অ্যাবাউট সুশান্ত ঘোষের সেফটি, আমি আপনার টিআরপি নিয়ে কনসার্ন নই, সুতরাং আমি এসব নিয়ে বলতে পারবো না। কি ফাঁকা জমি ফাঁকা আছে, তা কেউ যার বাড়ি সে বাড়ি করবে, এটা তো আলাদা ব্যাপার, এটার সাথে এটার কি সম্পর্ক। আমি তো বলছি যে ক্রিমিনাল ইন্টারস্টেট ক্রিমিনাল আটকাতে হবে, ইন্টারস্টেট ক্রিমিনাল আটকাতে হবে, সব ক্রিমিনাল, সে ব্যারাকপুরের শুট আউট হোক, আরে সব ইন্টারস্টেট ক্রিমিনাল, বর্ডারে ক্রিমিনাল আটকাতে হবে। মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন আর্মস আটকাও, আর্মস খুঁজে বার করো, ক্রিমিনাল আটকাও, এটা করতে হবে। আমরা আগেও বললাম, একই রিপিট, আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমরা গুলিগালায় ভয় পাই না, মৃত্যুতে ভয় পাই না, ক্রিমিনালের কাছে মাথা নত করি না। শুধু এই ক্রিমিনাল কেন, যারা দিল্লির ক্রিমিনাল, আমার উপরে তো অ্যারেস্ট করেছে, সব কিছু করেছে, আমার মাথা নত করাতে পারেনি, সুতরাং ওইসব নিয়ে হবে না। কিন্তু যেটা অন্যায় অন্যায়, সুশান্ত ঘোষের পুরো পরিবারের পাশে আমরা আছি।